Hello friends, welcome back to my channel Twinning Journey. 31st October এখানে পালন করা হয় হ্যালোউইন উৎসব আর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে শুরু করে পুরো অক্টোবর মাস জুড়ে এই স্পুকি হ্যালোউইনের জন্য চারিদিকে প্রস্তুতি চলে। শুধুমাত্র হ্যালোউইন না, অক্টোবর মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে যায় ফল ফেস্টিভ্যাল। এই ফল ফেস্টিভ্যাল বা হ্যালোউইন উৎসবের সময় দোকানপাটগুলোকে দারুণভাবে সাজানো হয়, এগুলো ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। একই সাথে সমস্ত ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। কেন হয় এই ফল ফেস্টিভ্যাল আর হ্যালোউইন উৎসব আর দোকানপাটগুলোকেও কীভাবে সাজানো হয়, আজকে ভিডিওতে থাকছে সেই গল্প। সবাই সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমাদের কাছাকাছি যে সমস্ত স্টোরগুলো রয়েছে প্রত্যেকটাই দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে দারুণ স্পুকি একটা এনভায়রনমেন্ট, বাচ্চারা তো ভীষণ এনজয় করে আর ওদের সাথে সাথে এসে আমিও বাচ্চা হয়ে যাই। এখানে 31st অক্টোবরকে সামারের শেষ দিন ধরা হয়, এরপর থেকে ঠান্ডা পড়তে শুরু করে। ঠান্ডা এখনই হালকা হালকা পড়ে গেছে, তবে নভেম্বর মাস পড়তে পড়তে এখানে বেশ জাঁকিয়ে শীত পড়ে। আর এখানে যেহেতু বছরের অর্ধেক সময় ঠান্ডা থাকে, আর সেই ঠান্ডাটাও যেমন তেমন ঠান্ডা না, একেবারে কনকনে চরম লেভেলের ঠান্ডা থাকে, তাই সামারের শেষ হওয়ার আগেই এরা এখানে ফল ফেস্টিভ্যাল পালন করে। যেহেতু ঠান্ডা পড়ে যায় তার আগে, অর্থাৎ 31st অক্টোবরের আগে এখানে হারভেস্টিংয়ের যে সিজনটা সেটাও শেষ ধরে নেওয়া হয়। তার আগে ওরা চারপাশটা খুব সুন্দর করে সাজিয়ে রাখে, আর যে সমস্ত ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো আছে সেগুলোকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। এটা হচ্ছে এদের ফল ফেস্টিভ্যাল, চারিদিককে ফুলে ফলে দারুণভাবে সাজিয়ে তোলা হয়। তো এটা হচ্ছে ফল ফেস্টিভ্যালের কারণ। এরপরে আসি হ্যালোউইনের কথায়। হ্যালোউইনের সূত্রপাত ঘটে অ্যানশিয়ান কেল্টিক ফেস্টিভ্যাল স্যামিহ্যাম থেকে। সেই সময় নভেম্বর মাসের 1 তারিখে অল সেন্টস ডে পালন করা হতো, আর ঠিক তার আগের দিন পালন করা হতো অল হ্যালোস ইভ নামের একটা দিন। সে সময় তারা বিশ্বাস করতেন যে মৃত মানুষের আত্মারা নিজের বাড়িতে আবার এই দিনে ফেরত আসে, সেই জন্য তারা বাড়ির আশেপাশে বনফায়ার জ্বেলে রাখত, বাড়ির আশেপাশে বেশ একটা স্পুকি এনভায়রনমেন্ট রিক্রিয়েট করে রাখত, আর নিজেরাও সেইভাবে ড্রেস আপ করে থাকত। সেইখান থেকে আস্তে আস্তে পরিবর্তনের মাধ্যমে হ্যালোউইন আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই অক্টোবর 31st অনেক আগে থেকে এখানে চারপাশে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়, বিশেষ করে সমস্ত বড় বড় শপগুলোকে দারুণভাবে সাজিয়ে তোলা হয়। শুধুমাত্র হ্যালোউইন না, ফল ফেস্টিভ্যালের জন্য চারিদিকে সাজসাজ রব পড়ে যায়। আর হ্যালোউইনের দিনে সেই সাথে বেশ কয়েকদিন আগে থেকেই বাচ্চারা সুন্দর সুন্দর কস্টিউম পরে ট্রিক অর ট্রিট করতে যায়। এখানে অনেক রকম ট্রাঙ্ক অর ট্রিট আর ট্রিক অর ট্রিটের আয়োজন করা হয়। আমাদেরও ইচ্ছে আছে বাবুই পাখিকে নিয়ে বিভিন্ন জায়গায় যাব, তো সেই সব ভিডিও আমি আপলোড করব। বাবুই পাখি ট্রিক অর ট্রিট আর ট্রাঙ্ক অর ট্রিটের সেই সমস্ত কিউট ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে রেগুলার চোখ রাখতে হবে। আসলে এখানে শীতটা প্রচণ্ড রকমের পড়ে, শীতের সময় মানুষের জীবন একেবারে নিষ্প্রাণ হয়ে যায়। বলা যেতে পারে মানুষ একরকম জীবনমৃত টাইপের হয়ে যায়, ঘর থেকে কেউ কোথাও সেভাবে বেরোতে পারে না, চারিদিকে গাছের পাতাগুলোও ঝরে যায়, বাচ্চারাও বাড়ির বাইরে বেরোতে পারে না। তাই শীতের সেই নিষ্প্রাণ দিনগুলোতে প্রবেশ করার আগে যে কদিন সামার থাকে সেটাকে এখানকার মানুষ একেবারে ভালোভাবে আনন্দ করে নিতে পারে, আর এটা থেকেই তারা একটা এনার্জি পায় যে কিছুদিন পরে আবার সামার আসবে, আবার তারা জীবন শক্তি ফিরে পাবে, আবার স্বাভাবিকভাবে বাইরে চলাফেরা করতে পারবে, গাছে গাছে নতুন পাতা আসবে, সবুজে চারিদিক ভরে যাবে। তো এই আশা থেকেই এই সমস্ত উৎসবগুলো এত জনপ্রিয়তা পেয়েছে। শীতের আগে সবাই মিলে ছুটি আনন্দ করে নেয়, আর এনার্জিও নিয়ে নেয় অনেকটা নতুন করে আবার বাঁচার জন্য। তো আমাদেরও বেশ ভালো লেগেছে উৎসবগুলো। এরপরে তো ঠান্ডা পড়ে যাবে, সেভাবে কোথাও বেরোনোও হবে না, তো শীতের সেই দিনগুলোতে চলে যাওয়ার আগে এই সমস্ত ছোটো ছোটো স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করে রাখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।